নমস্কার, খবর সময় বাংলা সকলকে এই মুহূর্তে স্বাগত। জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির বিধান মার্কেটে এবং আজ দুপুরে আমরা কিন্তু বিধান মার্কেটের ব্যবসায়ীদের একটি সাংবাদিক বৈঠক কিন্তু আমরা তুলে ধরেছিলাম এবং যেখানে কিন্তু তারা জানিয়েছিল যে গোষ্ঠপাল মূর্তি থেকে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত যে ডিভাইডার রয়েছে, অর্থাৎ লম্বা যে ডিভাইডার রয়েছে, তার ফলে কিন্তু বহু মানুষ এই যে বিধান মার্কেট রয়েছে সেই বিধান মার্কেটে কিন্তু আসতে চাইছে না এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু বহু সমস্যা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছে, তাদের কতটা অসুবিধা হচ্ছে এই যে লম্বা ডিভাইডার রয়েছে শিলিগুড়ির গোষ্ঠপাল মূর্তি থেকে পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত এবং ব্যবসায় কতটা প্রভাব পড়ছে তা কিন্তু ওনার মুখ থেকে শুনে নিব। দাদা, আপনার নাম? আমার নাম উত্তম দত্ত। এই যে আগে তো ডিভাইডারের মাঝখানে ফাঁকফোকর ছিল, বহু মানুষ আসতো, এখন কতটা অসুবিধা হচ্ছে? এখন তো অনেক অসুবিধা হচ্ছে, যেহেতু মাঝখান দিয়ে লোকেরাও সুবিধা হতো, দোকানে আসতো, এইদিকে ওদিক ঢুকতো, কিন্তু এখন অনেকটা ঘুরে পথ আসতে লাগে, সেজন্য কাস্টমার এইদিকে একদমই নাই বলতে গেলে। এখন নাই ওই মাথার দিকে ঘুরে গিয়ে যেখানে আছে ওইদিকে চলে যায়, নাহলে আবার গোষ্ঠপাল মোড়ে ওইদিকে চলে যায়। অনেক বয়স্ক লোক আছে, তারা এইদিকে মার্কেটিং করতে আসতে অসুবিধা হয়, তারা বলে যে এইদিকে দোকানে ঢুকলে আমার অনেকটা পথ ঘুরে যেতে লাগবে, এর জন্য তাদেরও অনেক কষ্ট হয়। তাই আমাদেরও অনুরোধ, যদি মাঝখানে একটা ডিভাইডার ফাঁকা করে দেয় তাহলে কাস্টমারদেরও সুবিধা হবে, আমাদের দোকানদারেরও অনেক সুবিধা হবে। আগে ফাঁকা ছিল বলতে গেলে আমাদের যে আগে 80% কাস্টমার হতো তা এখন 20%ও কাস্টমার নেই ডিভাইডার বন্ধ করে দেওয়ার পর। এই নিয়ে ব্যবসা সময় তো অনেকে বলা হয়েছে, তার আগেও কিছুদিন আগে আরেকজনও আসছিল, সেও ক্যামেরা ট্যামেরা ফটো তুলে নিয়ে গেল, সেও বলল আমরা দেখছি ব্যবস্থা করতেছি, তাও কোনো রেজাল্ট পেলাম না। এখন বৈঠক করছে, এখনো আমাদের কাছে খবরটা আসে নাই, এটা কালকে জানতে পারবো যে কি খবরটা হলো। অসুবিধা মানে তো খুব ভালোই অসুবিধা হচ্ছে আমাদের, মনে করো দোকান এমন জায়গায় আছে মাঝখানটায় যে একটা কাস্টমার ঘুরে আসতে অনেকটা টাইম লাগে, তো বিধান মার্কেটে জানি অনেকই দোকান আছে, সেই জায়গাটা আমার দোকানটা মাল খেয়ে যাচ্ছে, ওদিকে কাস্টমার ওদিকে রয়ে যাচ্ছে, এদিকে আর আসছে না, এটাই হলো অসুবিধা। আমার এই যে সিঙ্গারা জিলিপি, আগে হতো মোটামুটি আপনার 1000 পিস, এখন 400-500 পিস, এর থেকে বেশি হয় না, ব্যবসা খুবই খারাপ। আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বললাম এবং তারা কিন্তু জানালেন যে আগে শিলিগুড়ির যে বিধান মার্কেট রয়েছে এবং যা শিলিগুড়ি একটি উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গার কিন্তু প্রধান বাজার এবং বলা যেতে পারে প্রধান মার্কেট, যেখানে কিন্তু সমস্ত কিছু দ্রব্য সামগ্রী পাওয়া যায় এবং এই যে বিধান মার্কেট রয়েছে এবং এই বিধান মার্কেটে কিন্তু একটি ইতিহাসও রয়েছে আমরা সকলেই জানি। ডক্টর বিআর, জানিয়ে রাখি যে বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে কিন্তু এই বিধান মার্কেটের নামকরণ, তবে সেই বিষয়ে আমরা কিন্তু যাচ্ছি না। জানিয়ে রাখি যে আগে আমরা দেখেছি যে এই যে বিধান মার্কেট রয়েছে এবং এই যে ডিভাইডার রয়েছে এই ডিভাইডারের মাঝখানে কিন্তু বহু ফাঁকফোকর ছিল বা মাঝে মাঝে কিন্তু কিছুটা ফাঁকা ছিল ডিভাইডারের মাঝখানে, সেক্ষেত্রে কিন্তু যারা ওই পার থেকে আসতো বা ওই পারে যারা মানুষ রয়েছে যারা এই পারে আসবে বাজার করতে, তারা কিন্তু খুব সহজেই এই যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার পার করে কিন্তু চলে আসতো। তবে বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে এই যে ডিভাইডার রয়েছে এই ডিভাইডারের ফলে কিন্তু যারা কাস্টমার রয়েছে বা যারা ওই পার থেকে এই পাশে আসেন তাদেরকে কিন্তু অনেকটা পথ ঘুরতে হয় এবং যারা নিত্য দিন বা যারা প্রত্যেক দিন এই বিধান মার্কেট এসে থাকেন তারা কিন্তু জানেন আপনাকে হয় গোষ্ঠপাল মূর্তি অথবা অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অথবা যে বিধান মার্কেটে যে মূর্তি রয়েছে সেখান দিয়ে আসতে হবে। তবে আগে কিন্তু দেখা যেত এই যে গোষ্ঠপাল মূর্তি বা বিধান মার্কেটে যে মোড় বা অটো স্ট্যান্ড তার মাঝে মাঝে যে ডিভাইডারগুলি রয়েছে সেখানে কিন্তু ফাঁকফোকর ছিল এবং সেখান দিয়ে কিন্তু মানুষ বা যারা ক্রেতা রয়েছে বা যারা রোজ এই বাজারে আসতো তারা কিন্তু খুব সহজেই বিধান মার্কেটে চলে আসতো। তবে এই যে লম্বা ডিভাইডার রয়েছে শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তি থেকে পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত সেখানে কিন্তু দেখা যাচ্ছে লম্বা ডিভাইডার থাকায় কিন্তু বহু মানুষকে অনেকটা পথ ঘুরে আসতে হচ্ছে শিলিগুড়ি বিধান মার্কেট সহ হংকং মার্কেট গৌরী শঙ্কর মার্কেটে এবং যার জেরে কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে এবং বহু মানুষ কিন্তু বা বহু ক্রেতা কিন্তু ব্যবসায়ীদের জানাচ্ছে বহুটা পথ তাদের ঘুরে আসার ফলে কিন্তু তারা
সামনে যে দোকান পাচ্ছেন সেই দোকান থেকে কিন্তু তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছে এবং যার জেরে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এবং জানিয়ে রাখি আজ এই বিষয়ে কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, এবং তারা কিন্তু জানিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা কিন্তু ডেপুটি মেয়রকে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ রঞ্জন সরকারকে বিষয়টি জানিয়েছে। পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারের যে কমিশনার রয়েছে অর্থাৎ গৌরব শর্মা, তাকেও কিন্তু তারা অর্থাৎ ব্যবসা সমিতির পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন। তারা কিন্তু বলছেন বিষয়টি তারা দেখছেন, এবং সেই মতো কিন্তু আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি শিলিগুড়ি বিধান মার্কেটে। সেখানে ব্যবসায়ীরা কিন্তু বলল যে এই যে ডিভাইডার থাকার কারণে বা লম্বা ডিভাইডার থাকার কারণে কিন্তু ব্যবসা অনেকটাই অসুবিধা হচ্ছে। জানিয়ে রাখি যে আজ যে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে কিন্তু বলা হয়েছে যে আগে কিন্তু চারটি জায়গা অর্থাৎ ডিভাইডারের মাঝে চার জায়গায় কিন্তু ফাঁকা জায়গা ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে গোষ্ঠপাল মূর্তি থেকে পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত যে ডিভাইডার রয়েছে সেখানে কিন্তু কোনো ফাঁকফোকর নেই। এবং তারা দাবি করছে বিধান মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে মোট চার জায়গায় যাতে ডিভাইডারের মাঝখানে যাতে ফাঁকা জায়গা রাখা হয়, এবং সেই সমস্ত জায়গা কিন্তু জানিয়ে রাখি যে শিলিগুড়ি হিলকাট রোড, গৌরীশঙ্কর মার্কেটের সামনে, মা ভবানী কালী মন্দিরের সামনে, এবং অবশ্যই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে যাতে জায়গা ফাঁকা রাখা হয় বা ডিভাইডারের মাঝে যাতে ফাঁকা রাখা হয়, যাতে করে যারা ব্যবসায়ী রয়েছে বা যারা ক্রেতা রয়েছে, যারা নিত্যদিন এই বিধান মার্কেটে আসে বা যারা পাহাড়ের বাসিন্দা বা যারা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে এখানে আসে, সেক্ষেত্রে তাদের যাতে সুবিধা হয় বা বিধান মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জেরে কিন্তু তারা বিধান মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে শিলিগুড়ির যে হিলকাট রোড রয়েছে যেখানে দেখা যায় যারা শিব মন্দির রয়েছে, যারা বাগডোগরা রয়েছে, যারা ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, যারা পাহাড় থেকে আসছেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিলকাট রোডেই কিন্তু নেমে থাকে। সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে হিলকাট রোডে যাতে কোনো যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মাঝে যাতে ফাঁকা জায়গা রাখা হয়, যাতে খুব সহজেই মানুষ এই যে বিধান মার্কেট রয়েছে বা হংকং মার্কেট রয়েছে সেখানে আসতে পারে। পাশাপাশি যে গৌরীশঙ্কর মার্কেট রয়েছে, যেই মার্কেটের সামনে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি, সেই গৌরীশঙ্কর মার্কেটের সামনে কিন্তু আগে দেখা যেত যে একটি জায়গা ছিল যেখানে খুব সহজেই মানুষ গৌরীশঙ্কর মার্কেট থেকে খুব সহজেই মানুষ কিন্তু বিধান মার্কেটে আসতে পারতো। সেক্ষেত্রে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত যে রাস্তা রয়েছে তার দুপাশে যে মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে কিন্তু কোথাও কিন্তু ফাঁকফোকর নেই, বা যাও বা ফাঁকফোকর জায়গা ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি যে বিধান মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশেও কিন্তু একটি ফাঁকা জায়গা রাখা উচিত, পাশাপাশি কিন্তু মা ভবানী কালী মন্দির যা রয়েছে সেখানেও কিন্তু এটা রাখা উচিত, এবং অবশ্যই হিলকাট রোড অর্থাৎ চার জায়গায় কিন্তু তারা দাবি করছে যে ডিভাইডারের মাঝে চার জায়গা যাতে ফাঁকা জায়গা রাখা হয়। এবং তারা কিন্তু জানিয়েছে যে আগে কিন্তু মোট চার জায়গায়ও কিন্তু এই যে ফাঁকা জায়গা ছিল অর্থাৎ ডিভাইডারের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে তা কিন্তু ছিল, এবং সেই সমস্ত কিন্তু তারা দাবি করছে যাতে পুনরায় ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং ক্রেতারা যারা বিধান মার্কেটে আসতে চাইছেন না তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং পুনরায় যাতে বিধান মার্কেটের প্রতি মানুষের নজর বাড়ে বা বিধান মার্কেটে আসতে আগ্রহী হয় সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত। এবং এই বিষয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে বা ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, আমরা কিন্তু আরও ব্যবসায়ীদের কাছে যাওয়ার চেষ্টা করব, সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব, এবং তারা কি বলছেন তাও কিন্তু শুনে নেব। এই তো
আপনার নাম? এই যে আগে বিধান মার্কেটের মাছ, এই যে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গা ছিল, সেক্ষেত্রে বহু মানুষ সহজে আসতে পারত, এখন তো অনেকটা ঘুরতে হচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে? ভীষণ অসুবিধা হচ্ছে, অনেকটা দূর ঘুরতে হয়, তারপরে মাঝখানে ফাঁকা থাকলে একটা অসুবিধা এটাই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয়, কিন্তু খুব সহজেই পারাপারটা হওয়া যেত, এখন সেটা অনেকটা দূরত্ব হওয়াতে একটু অসুবিধা তো হচ্ছে। তাহলে আপনি কি মানছেন যে এই যে ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গা নেই, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কি আটকানো যাবে? আশা তো করা যাচ্ছে আটকানো যাবে, কারণ ওটা হুঠাট করে লোক চলে আসছে, এটা গাড়ির লোকরা বুঝতে পারে না, তো অ্যাক্সিডেন্ট তো হওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে তো একটু মানে সে পাওয়াই যায়, মুক্তি পাওয়াই যায়, তো এটা ভালোই হয়েছে একদিকে, কিন্তু মানুষের যাতায়াতের পক্ষে একটু অসুবিধা। ধন্যবাদ। আমরা কিন্তু একজন মহিলার সাথে কথা বলে দেবো, তিনি কিন্তু জানালেন যে ডিভাইডার থাকার কারণে কিন্তু একদিকে যেমন সুবিধা হচ্ছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের যে রোধ রয়েছে তা কিন্তু যেমন কমানো যাচ্ছে, অর্থাৎ ওপার থেকে এই পারে মানুষ কিন্তু হুঠাট করে আগে যেভাবে চলে আসতো বা ট্রাফিক সিগনাল মানা হতো না বা ভিড় করা হতো, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে একদিকে কিন্তু অ্যাক্সিডেন্টকে যেমন আটকানো যাচ্ছে বা অ্যাক্সিডেন্টের সংখ্যা কম হচ্ছে, ঠিক পাশাপাশি তারা কিন্তু অভিযোগ করলো যে মানুষ আগে যেভাবে খুব সহজে বিধান মার্কেটে চলে আসতে পারতো, সেক্ষেত্রে কিন্তু এখন অনেকটা পথ ঘুরে আসতে হয় বা অনেকটা স্থান কিন্তু তাদের ঘুরে এসে এই বিধান মার্কেটে প্রবেশ করতে হয়। আমরা আরও সাধারণ মানুষের সাথে কথা বলে নিব এবং জেনে নিব তাদের কতটা অসুবিধা হচ্ছে এই ব্যবসার ক্ষেত্রে। এই যে আগে বিধান মার্কেট ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গা ছিল, সেক্ষেত্রে কতটা সুবিধা হতো আর এখন কতটা অসুবিধা হয়? এখন তো প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমাদের তো ঘুরে যেতে লাগছে, আমাদের কাস্টমারগুলা মেন কথা আসছে পারছে না, ওদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে। আগে কত কাস্টমার আসতো এখন কতজন আসছে? আগে তো প্রচন্ড আসতো, এখন তো অনেকটা কমে গেছে। কিন্তু ডিভাইডার থাকার কারণে তো অ্যাক্সিডেন্ট অনেক কম হয়, কি বলবেন? এটা তো অবশ্যই, কিন্তু ওটাও বন্ধ ব্যবস্থা করতে লাগবে, এমনভাবে বানাতে লাগবে যে আপনার যেন বাইক যেন না ধরে। আপনার নাম? আমরা কিন্তু একজন সিঙ্গারা বিক্রেতার সাথে কথা বলেন, তিনি কিন্তু জানালেন যে ডিভাইডার থাকার কারণে একদিকে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা রোধ করা হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে না বা মানুষ হুঠাট করে আসছে না এবং যার জন্য কোনো দুর্ঘটনা হচ্ছে না, অপরদিকে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এইভাবে মাঝখানে এত লম্বা ডিভাইডার থাকার কারণে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে। এবং জানি নাকি আজ যে সাংবাদিক বৈঠক করা হয় শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে, সেখানে যেমন এই বিষয়টি তুলে ধরা হয়েছিল, ঠিক পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে শিলিগুড়ি বিধান মার্কেটকে ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত করতে কিন্তু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সমস্ত ধরনের জঞ্জাল কিন্তু পরিষ্কার করা হবে, পাশাপাশি কিন্তু যে প্লাস্টিক মুক্ত শিলিগুড়ি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পুর নিগমের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তকেও কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছে, ঠিক পাশাপাশি কিন্তু তারা বলছেন যে শিলিগুড়ি বিধান মার্কেটে প্লাস্টিক মুক্ত বা প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত বাজার গড়ে তোলা হবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ব্যবসায়ীরা যাতে প্লাস্টিক ব্যবহার করতে না পারে সেদিকেও কিন্তু নজরদারি চালানো হবে। আমরা আরও ব্যবসায়ীদের কাছে যাওয়ার চেষ্টা করব। দাদা আপনার নাম? আপনার নাম? এই যে আগে তো ডিভাইডার আছে, ডিভাইডারের ফলে কতটা অসুবিধা হচ্ছে লম্বা ডিভাইডারের ফলে? আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আগে কতজন কাস্টমার আসতো যখন ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গা ছিল? বহু কাস্টমার হতো, আমাদের 4000 কোনোদিন 2000-2500 টাকা করে বিক্রি করতো, আমরা সংসার চালাতে পারতাম, এখন সংসার চালাতে পারি না এই ডিভাইডারের ফাঁকা না থাকার কারণে। আমরা কিসের দোকান আপনার? রেডিমেডের গামছার দোকান। আমরা একজন গামছা বিক্রেতার বা রেডিমেডে যা জিনিসপত্র পাওয়া যায় ওনার সাথে কথা বললাম, তিনি কিন্তু জানালেন আগে 2-2500 টাকা কিন্তু রোজ ওনার ইনকাম হতো এবং যা দিয়ে কিন্তু সংসার, কি বললেন? 400-500 টাকা করে কামাই করতে পারতেন, এখন কামাই করতে পারেন না। মানে আগে যখন ডিভাইডারের মাঝখানে ফাঁকা ছিল তখন করতে পারতেন, এখন দিনে কতজন কাস্টমার আসে? দিনে ওই কোনোদিন বনি হয় 60 টাকা 70 টাকা বিক্রি হয়,
কোম্পানি দোকানদারি হয় না আর আগে কতজন হতো যখন ফাঁকা ছিল মাঝে এটা ঠিক নাই কোন দিন ভালো বেশি হতো কোন দিন কম হয় আর এখন এখন একদম নাই এই যে একজন সারা দিন ধরে পয়সা কাটে আপনার নাম নাম ঈশ্বর দেয়াল প্রসাদ এই যে আগে যখন ডিভাইডারের মাঝখানে ফাঁকা ছিল ফাঁকা জায়গা ছিল মানুষ সহজে আসতে পারত তখন কত বিক্রি হতো রোজ দিনে আর এখন তো পুরো লম্বা ডিভাইডার এখন তো আপনার ধরেন মুশকিলে 200-300 টাকা আমরা কিন্তু একজন ফল বিক্রেতা এবং গামছা বিক্রেতা যারা রয়েছে যারা রেডিমেড জামা কাপড় বিক্রি করছে ওনাদের কথা কিন্তু শুনে নিলাম এবং তারা কিন্তু জানালেন যখন এই ডিভাইডার ছিল না অর্থাৎ ডিভাইডারের মাঝখানে যখন ফাঁকা জায়গা ছিল যেখানে খুব সহজেই মানুষ শিলিগুড়ি বিধান মার্কেটে চলে আসতে পারত সেক্ষেত্রে কিন্তু বা সেই সমস্ত দিনগুলিতে কিন্তু তাদের অনেকটাই লাভের মুখ তারা দেখতে পারত তবে যবে থেকে এই ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গাগুলো নেই বা সহজে মানুষ যখন বিধান মার্কেটে আসতে পারছে না ডিভাইডারগুলিকে পার করে সেক্ষেত্রে কিন্তু বহু সমস্যার সম্মুখীন তাদের যেমন হতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এখন প্রায় ব্যবসা নেই বললেই চলে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ক্রেতার আশায় কিন্তু বসে রয়েছে দুজন ব্যবসায়ী একজন ফল বিক্রেতা এবং একজন কিন্তু গামছা বিক্রেতা এবং অন্যদিকে কিন্তু যারা কাস্টমার রয়েছে বা যারা সাধারণ ক্রেতা রয়েছে যারা বিধান মার্কেটে আছে তারা কিন্তু বলছেন যে অ্যাক্সিডেন্টের থেকে কিন্তু রোদ অনেকটাই করা যাবে অর্থাৎ আগে যেভাবে মানুষ ডিভাইডারের মাঝখান দিয়ে আসার চেষ্টা করতো বা রাস্তার ওপর থেকে এপারে চলে আসতো খুব সহজেই সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের একটি সম্ভাবনা থেকে থাকতো তবে এই মুহূর্তে বা যবে থেকে ডিভাইডার লম্বা ডিভাইডার রয়েছে শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তি থেকে পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং জানিয়ে রাখি সাধারণ মানুষের পারাপারের জন্য কিন্তু গোষ্ঠপাল মূর্তি এবং বিধান মার্কেটে যে মোড় রয়েছে তা এবং পানি ট্যাঙ্কির সামনে কিন্তু এরকম শুধুমাত্র কিন্তু ফাঁকা জায়গা রয়েছে এবং যার জেরেই কিন্তু শুধুমাত্র এই রাস্তা দিয়ে বা এদিক দিয়ে কিন্তু যাতায়াত করা যায় তবে আমরা কিন্তু একটি জায়গা দেখানোর চেষ্টা করব যেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড করে গার্ডরেল লাগিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং যেখানে দেখা যেত আগে খুব বহু মানুষ কিন্তু এই স্থান দিয়ে পারাপার হতো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু এখন থেকে আর বা বহুদিন থেকে কিন্তু লাগানো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন আর কিন্তু সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে পার হতে পারে না তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বহু মানুষ তবে বহু মানুষ কিন্তু আমাকে দেখালাম একজন ছেলে একজন যুবক কিন্তু সেই গার্ডরেলের মাঝখান দিয়ে কিন্তু পার হলো তবে এই যে গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে শিলিগুড়ি বিধান মার্কেটে যার জেরে কিন্তু বহু সমস্যার সম্মুখীন যেমন হতে হচ্ছে ব্যবসায়ীদের সেক্ষেত্রে কিন্তু একটি সাধু একটি ভালো কথা যে আগে যেভাবে জাম হতো বা গাড়ি যে রয়েছে বা রিক্সা যে রয়েছে টোটো রয়েছে তা যেভাবে জ্যামের সৃষ্টি করতো তা কিন্তু অনেকটাই কম সেক্ষেত্রে কিন্তু একটি ভালো দিক যেমন রয়েছে তার অপর দিক কিন্তু বাজে দিকও রয়েছে তবে যেভাবে আগে অ্যাক্সিডেন্ট হতো সেভাবে কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে না এমনই কিন্তু জানাচ্ছেন যারা কাস্টমার রয়েছে পাশাপাশি কিন্তু তারা বলছেন ব্যবসায়ীর অভিযোগ করছে আগে যেভাবে তাদের লাভের মুখ দেখতে পেত এখন কিন্তু সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছে না তবে বিধান মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে কিন্তু তারা চাইছেন যে খুব শীঘ্রই যাতে এই সমস্যার সমাধান করা হয় এই মুহূর্তে আমরা শিলিগুড়ির বিধান মার্কেটের সেই চিত্র তুলে ধরছিলাম যেখানে কিন্তু শিলিগুড়ির গোষ্ঠপাল মূর্তি থেকে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত যে লম্বা ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের ফলে কিন্তু কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের এবং কতটা সমস্যার সমাধান হয়েছে এই ট্রাফিক জঞ্জাল বা ট্রাফিকের যে জ্যাম রয়েছে তার ক্ষেত্রে সেই সমস্ত কিছু চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরলাম সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।